হ্যালো ভাই শর্ট সফট আসিফ সো লাস্ট তিনটে ভিডিওতে আমি ফটোগ্রাফির বেসিক্স সম্পর্কে বলেছি বাংলায় ফার্স্ট ভিডিওতে বলেছি ফটোগ্রাফি কি জিনিস আইএসও শাটার স্পিড অ্যান্ড অ্যাপেচার নম্বর অর এফ নম্বর দিয়ে যে এক্সপোজার ট্রায়াঙ্গেল হয় সেটা সম্পর্কে বলেছি নেক্সট ভিডিওতে ফটোগ্রাফি কয় ধরনের হয় মানে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি নেচার ফটোগ্রাফি স্পোর্টস ফটোগ্রাফি স্ট্রিট ফটোগ্রাফি পোর্ট্রেট ফটোগ্রাফি ম্যাক্রো ফটোগ্রাফি অ্যান্ড তারপরের ভিডিওতে আমি বলেছি ক্যামেরা কয় ধরনের হয় এবং কোন ফটোগ্রাফি করতে গেলে কেমন ক্যামেরা তোমার দরকার না এটা তো গেল ফটোগ্রাফির বেসিক পার্ট এবারে তুমি কোন ক্যামেরা কিনবে ধরো তোমার ফটোগ্রাফি সম্পর্কে তেমন এক্সপিরিয়েন্স নেই বাট জিনিসটাকে খুব ভালোবাসো ফটোগ্রাফিতে ঢুকতে চাচ্ছ তাহলে কোন ক্যামেরা দিয়ে তুমি তোমার স্টার্টিং করবে অবশ্যই তুমি দেড় লাখ দু লাখ পাঁচ লাখ টাকার ক্যামেরা এখানে কিনবে না যত লোয়েস্ট প্রাইসে ক্যামেরা পাওয়া যায় ততটাই বেটার সো সেই জন্যই এই ভিডিওটা বানানো এই ভিডিওতে আমি তিরিশ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো যে ক্যামেরা সেটা সম্পর্কে বলবো না অবশ্যই ক্যামেরা দুটো ডিএসএলআর হবে মানে লেন্স চেঞ্জেবেল এখানে কোনো পয়েন্টেড শ্যুট অর ফোন ক্যামেরা মেনশান করা হবে না আমি বারবার বলেছি ফোন ক্যামেরা দিয়ে যারা শ্যুট করে দে আর জাস্ট স্ন্যাপ শ্যুটার তাদেরকে আমি ফটোগ্রাফির মধ্যে ফেলি না সো আমার কাছে একটা সিরিয়াস ফটোগ্রাফার হওয়ার জন্য একটা ক্যামেরা মাস্ট যেখানে সে ম্যানুয়াল মোডে শুট করবে অটোমেটিক মোডকে আমি রিয়েলি রিয়েলি হেট করি সো চলো দেখা যাক কোন ক্যামেরাগুলোতে এই তিরিশ হাজার ক্যাটাগরির মধ্যে পড়ে সো এই তিরিশ হাজার প্রাইস পয়েন্টের মধ্যে আমাদের হাতে দুটো ক্যামেরা আছে দুটোই ক্যাননের তরফ থেকে একটা ক্যানন ইওস ফিফটিন হান্ড্রেড ডি আর একটা ক্যানন ইওস তিন হাজার ডি নাও নিকনের থেকেও আছে কিছু ক্যামেরা নিকন ডি থ্রি থ্রি জিরো জিরো অ্যান্ড দ্য নিকন ডি থ্রি ফাইভ জিরো জিরো বাট নিকন অলরেডি সেগুলোকে ডিলিস্ট করে দিয়েছে বা লিস্ট থেকে আউট করে দিয়ে দিয়েছে তো সেগুলোকে তুমি অনলাইনে পাবে না সেগুলো পেতে গেলে তোমাকে এগনি স্টোর বা এনি দোকানে গিয়ে খুঁজতে হবে যদি ওল্ড কিছু স্টক থাকে তাহলে পেতে পারো বাট আমি বলবো সেগুলো ছাড়া লেটেস্ট ক্যাননের এই দুটো ক্যামেরার থেকে একটা কেনা ভালো নাও তুমি ক্যানন ইয়স তিন হাজার ডিটাকে পেয়ে যাবে ফ্লিপকার্টে অ্যারাউন্ড ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকার উইথ আ কিট লেন্স অফ এইটিন টু ফিফটি ফাইভ অ্যান্ড ষোলো জিবি মেমোরি কার্ড উইথ এ ক্যারিং কেস আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়েও কিনতে পারো আর কেন ফিফটিন হান্ড্রেড ডি যেটা বললাম সেটাকে তুমি পেয়ে যাবে অ্যামাজনে আমি অবশ্যই আবার নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটাকে তুমি পাবে হলো তিরিশ হাজার নশো নব্বই টাকায় বলা যায় তিরিশ হাজার টাকার নিচে এর সাথেও তুমি পেয়ে যাচ্ছ আঠেরো থেকে পঞ্চান্ন লেন্স সিক্সটিন জিবি মেমোরি কার্ড অ্যান্ড ক্যারিং গেস সো এটা তো হলো প্রাইস পয় না প্রাইস দেখে অলরেডি বুঝে গেছো যে ফিফটিন হান্ড্রেড ডিটা অলমোস্ট চার হাজার টাকা দাম বেশি তিন হাজার ডি থেকে সো চলো দেখে নেওয়া যাক এদের বেসিক ডিফারেন্স কোনটা কোনটা বেটার কোনটা সুইটেবল ফর ইউ ওকে না প্রথম কথা কেন ইয়স ফিফটিন হান্ড্রেড ডিতে তুমি চব্বিশ মেগাপিক্সেল সেন্সার পাচ্ছ আর ইয়স তিন হাজার ডিতে তুমি একটা আঠেরো মেগাপিক্সেল সেন্সার পাচ্ছ সেন্সার ওয়াইজ দে আর বোস সেম এ পি ক্রপ সেন্সার যদি সেন্সার সম্পর্কে না জেনে থাকো আমি একটা ভিডিও বানিয়েছি সেটা দেখে নিও বাট সেন্সার ওয়াইজ দে আর বোথ সেম বাট দ্য রেজলিউশন ইজ লিটল বিট ডিফারেন্স কেন ফিফটিন হান্ড্রেড ডিতে তুমি বেশি রেজলিউশন পাচ্ছ তো তুমি যদি এমন ফটোগ্রাফার হও যে একটু ক্রপ করতে ভালোবাসো তাহলে বলবো ফিফটিন হান্ড্রেড ডিটাকে কেন নাও একটা সিচুয়েশান ক্রিয়েট করো এমন একটা ফটো তুললে যেটাকে তুমি ক্রপ করতে চাও নাও তোমার ক্যামেরাতে যদি আঠেরো মেগাপিক্সেল থাকে তারপরে ফিফটি পারসেন্ট ক্রপ করো তাহলে তুমি পাবে ন মেগাপিক্সেল এবারে তোমার ক্যামেরা যদি চব্বিশ মেগাপিক্সেল থাকে সেটাকে ফিফটি পারসেন্ট ক্রপ করো তুমি পাবে বারো মেগাপিক্সেল সো এই সব ক্ষেত্রে চব্বিশ মেগাপিক্সেল থাকাটা অনেক বেটার অ্যান্ড আমি বলবো বর্তমান বাজারে যেরকমভাবে চলছে সব কিছু চব্বিশ মেগাপিক্সেল নেওয়াটাই বেটার এটা কোয়াইট স্ট্যান্ডার্ড বলা যায় আঠেরো মেগাপিক্সেল ওল্ড ক্যামেরাগুলোতে থাকতো তো আমি বলবো এখানে একটু টাকা বেশি দিয়ে ফিফটিন হান্ড্রেড ডিটাকে কিনে না এটা অনেক বেটার বেটার হবে নাও প্রসেসারে যাও দুটোতে সেম প্রসেসার পাচ্ছ ডিজি ফোর প্লাস প্রসেসার সো দুটোই সেম অপটিক্যাল ভিউ ফাইন্ডার আছে নাও ফোকাস পয়েন্ট যদি বলো দুটোই সেম এখানে কোনো পার্থক্য নেই নটা ফোকাস পয়েন্ট সিঙ্গেল ওয়ান ইস ক্রস টাইপ ফোকাস পয়েন্ট ফোকাস পয়েন্ট নিয়ে এখানে মাথা ব্যথা করার কিচ্ছু নেই কারণ কোনো পার্থক্য বেসিক্যালি নেই এখানে আয়েসও যদি যাও এখানেও তুমি সেম পাবে দুটোতেই আয়েসও শুরু হচ্ছে লোয়েস্ট একশো অ্যান্ড হায়েস্ট যাচ্ছে এক লাখ আঠাশ হাজার এই আইএসও সম্পর্কেও তোমাকে ভালো করে জানতে হবে ফটোগ্রাফি তুলতে গেলে বেসিক্যালি আইএসও যত বেশি তোমার ক্যামেরার ভিতরে তত লাইট ঢুকবে আইএসও যত কম তত কম লাইট ঢুকবে ডিটেলসে জানার জন্য ফার্স্ট ভিডিওটা দেখে নাও বুঝে যাবে আইএসও কি এপ নম্বর কি শার্টের স্পিড কি এক্সপোজার ট্রায়াঙ্গেল কি ওটা খুব দরকার অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করার জন্য ভিডিওগ্রাফিতে যদি যাও সেখানেও কোনো পার্থক্য তুমি পাবে না টেনের টিপি ভিডিও শুট করতে পারবে আনফর্চুনেটলি ফোর থাকবে না এই প্রাইস রেঞ্জে টেনের টিপি ভিডিও শুট করতে পারবে থার্টি এফপিএস আর সাতশো কুড়ি পিতে ভিডিও শ্যুট করতে পারবে থার্টি এফপিএস অ্যান্ড সিক্সটি আর ভিজিয়ে ফটো তুমি শুট করতে পারবে সো এটাই বেসিক্যালি অল ভিডিওতে ভিডিওগ্রাফির জন্য এটা ভালো না কন্টিনিউয়াস অটো ফোকাস থাকে না এখানে তার মানে তোমাকে ম্যানুয়াল ফোকাস করতে হবে তুমি যদি ভিডিওগ্রাফি করতে চাও আর ব্লগার্স যদি হও বা ব্লগিং কিছু করো তাহলে খবরদার খবরদার এই ক্যামেরা কিনতে যেও না কারণ কন্টিনিউস অটোফোকাস এটা একটা বিরাট জিনিস আমি আগে ক্যামেরা ইউজ করতাম কেন থার্টিন হান্ড্রেড ডি ওই ফিফটিন হান্ড্রেড ডির আগের মডেলটা বাট সেটাতে কন্টিনিউস অটোফোকাস নেই সেই জন্য সেটাকে বেঁচে আমাকে নতুন একটা ফুজি ফিল্মের এক্স এ সেভেন ক্যামেরা কিনতে হচ্ছে যাতে কন্টিনিউয়াস অটোফোকাশ থাকে এটা সম্পর্কে যদি না জেনে থাকো নিচে কমেন্ট বক্সে জানিয়েও আমি আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব অবশ্যই না এটা হলো মেন জিনিস এদের মধ্যে ব্যাটারি আছে তার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই তুমি মোরবার বলতে পারো চারশো দশটা শর্টস পেয়ে যাবে অনেক সিঙ্গেল চার্জ অব দ্য ব্যাটারি যদি ফুল চার্জ করে থাকো আর ভিডিও রাফলি তুমি এক ঘন্টা তুলতে পারবে বাট মনে রেখো এখানে ফিফটিন মিনিটসের ক্রপিং থাকবে মানে পনেরো থেকে তেরো মিনিট ভিডিও তোলার পরপরই ভিডিও কেটে যাবে বা বন্ধ হয়ে যাবে আবার তোমাকে শুরু করতে হবে এটা বিভিন্ন ক্যামেরায় থাকে কারো পনেরো মিনিটের ক্যাপ থাকে কারোর আবার উনত্রিশ মিনিটের ক্যাপ থাকে কারোর আবার এক ঘন্টার ক্যাব থাকে তো দাম অনুযায়ী এই ক্যাবগুলো নির্ধারিত হয় সো এটা তোমাকে মাথায় রাখতে হবে হ্যাঁ এগুলো বাদে তোমার ফিফটিন হানড্রেড ডিতে ওয়াই ফাই এনএফসি দুটোই আছে আর তিন হাজার ডিতে ওয়াইফাই আছে এনএফসি নেই কিন্তু আবার ব্লুটুথ আছে সো একটুখানি কনফিউজিং এটাকে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার কোনটা দরকার তোমার এনএফসি দরকার না ব্লুটুথ দরকার যদি ব্লুটুথ দরকার হয় তাহলে তুমি তিন হাজার ডি থেকে কেন বাট আমার মনে হয় ব্লুটুথের থেকে এনএফসি অ্যান্ড ওয়াইফাই ইজ মোর ইম্পর্টেন্ট সো পনেরোশো ডি কেনাটাই বেটার নাও ওয়াইট ওয়াইজ যদি দেখো দুটোই সেম চারশো হান্ড্রেড ডিতে চারশো ছত্রিশ গ্রাম হলো তিন হাজার ডিতে সো কোনো প্রবলেম নেই আদার দেন দ্যাট আর যা যা আছে সব কিছুই সেম তো এটা সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই দুটোতেই তুমি দু বছরের ওয়ারেন্টি পাচ্ছ নাও তুমি কোনটা কিনবে এটা তোমাকে চুজ করতে হবে আমার মতে ওভারঅল ফিফটিন হান্ড্রেড ডি ইজ গ্রেট ভ্যালু ফর দ্য মানি তিরিশ হাজার টাকা এর থেকে ভালো ক্যামেরা ওয়ারেন্টি সহ নিউ তুমি পাবে না হ্যাঁ তুমি মার্কেটে একটু সার্চ করতে পারো আমার মনে হয় মার্কেটে এই দুটো ক্যামেরা একটু লিটল বিট লোয়ার কস্টে তুমি পেয়ে যেতে পারো কারণ এখানে সে নতুন সময় যে দাম লিস্টেড হয়েছিল সেই দামে রেখেছে এবার দোকানগুলোতে কিছু ওল্ড স্টক থাকলে তারা একটু কম দামে দিয়ে দিতে পারে তুমি তিন হাজার ডিটাকে ওই বাইশ থেকে তেইশ বা চব্বিশ হাজারে আর পনেরোশো ডিটাকে তুমি আরাম করে আই থিঙ্ক সাতাশ থেকে আঠাশ হাজার টাকা পেয়ে যেতে পারো উইথ ওয়ারেন্টি তুমি এটা খুঁজে দেখো কলকাতার বিভিন্ন জায়গায় বেসিক্যালি এসপ্ল্যানেডে বিভিন্ন দোকান আছে অবশ্যই গলি সেটাকে দে সেখানে তুমি অবশ্যই ওয়ারেন্টিটা চেক করে নিও বাট তুমি আশা করি পেয়ে যেতে পারো এই দুটো ক্যামেরা সেটার মধ্যে যে কোনো একটা কেনো টাকা কম থাকলে তিন হাজার ডি টাকা যদি ঠিকঠাক থাকে পনেরোশোটি অবশ্যই সো এটাই হলো বেস্ট ক্যামেরা তিরিশ হাজার টাকার মন না শেষে আর একটা কথা বলবো একটু হেয়ার কেয়ারফুলি ক্যামেরা একটা মিডিয়াম ক্যামেরার মেন জিনিসটা হলো লেন্স লেন্সের উপরে এভরিথিং ডিপেন্ড করবে হ্যাঁ ক্যামেরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাট লেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ক্যামেরা যদি তোমারটা ক্যামেরা থাকে তুমি কিছুই তুলতে পারবে না তোমারটা লেন্স অবশ্যই লাগবে সো বাজারে যদি পারো একটা পুরানো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা বডি তুমি কিনতে পারো অবশ্যই দেখতে হবে কতগুলো শট তোলা হয়েছে কেমন অবস্থা আছে কেমন সিচুয়েশানে আছে যদি অয়েনটি স্টিল থাকে তাতে সেগুলো দেখে নিতে হবে সেই অনুযায়ী সো এই কুড়ি হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা যদি বাজেট করো একটা ওল্ড ক্যামেরার জন্য এর থেকে কিন্তু অনেক ভালো ক্যামেরা বডি তুমি পেয়ে যেতে পারো ওয়েল আছে কুইকার আছে বা কোনো বন্ধু টন্ধু থাকলে তাদের থ্রু দিয়ে একটু খোঁজো আমার মনে হয় একটা ভালো ক্যামেরা বডি পেয়েও যেতে পারো বাট যদি ট্রাস্ট ইস্যু থাকে যে সেকেন্ড হ্যান্ড মাল কিনবো কেমন হবে দাম দিয়ে কিনছি প্রবলেম হয়ে গেলে কোথায় যাব। সেই সব ক্ষেত্রে আমার মনে হয় নতুন কেনাটাই বেটার যদি ট্রাস্ট ইস্যু থাকে আদার দেন দ্যাট চেষ্টা করে দেখতে পারো খোঁজ নিয়ে দেখতে পারো কি হয় সো এটাই শেষ আমার এই ভিডিওর কেমন লাগলো জানিও অ্যান্ড আরও কিছু জানার থাকলে ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি সম্পর্কে অবশ্যই নিচে জানিও আমি অবশ্যই জানাবো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল টিল দেন গুড বাই গাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও